সেন্টারের পক্ষ থেকে নবম দশম শিক্ষার্থীদের আমন্ত্রণ জানাচ্ছি বাংলা বিষয়ের অনলাইন ক্লাসে। আজ আমরা বাংলা বিষয়ের নবম শ্রেণীর নিম গাছ গল্পটি পড়ব। নিম গাছ এই গল্পটি লিখেছে বনফুল। বনফুল যার আসল নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। এই বলাইচাঁদ মুখোপাধ্যায় বাংলা সাহিত্যের একটি উজ্জ্বল নক্ষত্র এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন 1899 সালে এবং মৃত্যুবরণ করেছিলেন 1979 সালে। তার এই জীবনের মধ্যে সে অসংখ্য নাটক, উপন্যাস, গল্প এগুলো লিখেছেন এবং তার লেখনীর মধ্যে একটি অন্যতম বিষয় হচ্ছে প্রতীকী গল্প। এই প্রতীকী গল্পেরই একটি অন্যতম গল্প হচ্ছে নিম গাছ। তাই আগে আমরা জানি যে নিম গাছ গল্পটাকে আমরা প্রতীকী গল্প বলছি কেন। আসলে নিম গাছ গল্পটিকে আমরা প্রতীকী গল্প বলছি এই জন্য কারণ প্রতীকী শব্দের অর্থই হচ্ছে একটি বিষয়ের আড়ালে অন্য আরেকটি বিষয়কে তুলে ধরা। একটা বিষয়কে কেন্দ্র করে যখন আমরা কোনো গল্প লিখব, তারই আদলে অন্য আরেকটি আমাদের সমাজের বাস্তব কোনো বিষয়কে সামনে তুলে ধরাই হচ্ছে প্রতীকী গল্প। এই নিম গাছ গল্পটি একটি প্রতীকী গল্প এবং এই গল্পটি নেওয়া হয়েছে বনফুলের অদৃশ্য লোক গ্রন্থ থেকে। নিম গাছ গল্পে মূলত প্রতীকী গল্প হলেও এই গল্পে মূল বিষয়টি নিম গাছকে কেন্দ্র করে তৈরি হলেও নিম গাছের আলোকে আমাদের সমাজে নারীদের যে ভূমিকা, আমাদের সমাজে নারীদের যে অবস্থান, নারীদের যে বঞ্চনা বা অবহেলা নারীদের প্রতি দেখানো হয় তারই একটি চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আমরা যখন এই নিম গাছ গল্পটি পড়ব, নিম গাছ গল্পটি পড়ার সময় প্রতিটা লাইন বাই লাইন যখন আমরা পড়ব, তখন তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে যে কিভাবে নিম গাছের আলোকে আমাদের সমাজে নারীর অবস্থানকে তুলে ধরা হচ্ছে এই প্রতীকী গল্পে। তাহলে চলো তোমরা সবাই সামনে বইটি নেবে, তোমরা মেন বইয়ের সাথে মিলিয়েই কিন্তু প্রতিটি লাইন বাই লাইন এটা কমপ্লিট করতে হবে। তাহলে চলো আমরা আগেই পড়ে নিই এর ভিতরে কী আছে। নিম গাছ লিখেছেন বনফুল। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে পাতাগুলির ছিঁড়ে শিরে পিষছে কেউ, কেউ বা ভাবছে গরম তেলে। আমরা জানি যে নিম গাছ কিন্তু অনেক ঔষধি একটি বৃক্ষ এবং এই নিম গাছের মাধ্যমে কিন্তু অনেক ঔষধ তৈরি হয় যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এবং সেখানে এখানে এটা বলা হচ্ছে যে নিম গাছের ছাল বা বাকল যেটাকে আমরা বলি, নিম গাছের পাতা, নিম গাছের ডাল, এগুলো প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এরপরে বলছি কি দেখো, খোশ দাঁত খাজা চুলকানিতে লাগাবে চর্মরোগের অব্যর্থ মহাঔষধ। এখানে প্রশ্নাকারে আসতে পারে যে চর্মরোগের মহাঔষধ কি। জ্ঞানমূলক প্রশ্নের ক্ষেত্রে এখানে চর্মরোগের মহাঔষধ হচ্ছে নিম গাছ বা নিম পাতা, এটা কিন্তু বলতে হবে। এরপরে আছে কচি পাতাগুলো খায়ও অনেকে, অনেকে এই নিম গাছের কচি পাতাগুলো খায় যেটা আমাদের শরীরের জন্য প্রয়োজন হয়। এমনি কাঁচাই খায় কিংবা ভেজে বেগুন সহযোগে, যকৃতের পক্ষে ভারী উপকার। কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক, দাঁত ভালো থাকে, কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ থাকে। অর্থাৎ এখানে কি বলছে যে এর কচি পাতাগুলোও যেমন মানুষ তার শরীরের জন্য ব্যবহার করে মানে খায়, তারপরে যকৃতের জন্য এটা ভালো, এছাড়া এর ডালটাও অনেক উপকারী আমাদের দাঁতের জন্য ভালো। এছাড়াও বলছে কি যে এর গুণাগুণ এত বেশি গুণাগুণ যে মানে বিজ্ঞরা বা তোমার এখানে কবিরাজরাও এই নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ। এছাড়া বলছে কি দেখো, বাড়ির পাশে বাজারে বিজ্ঞরা খুশি হয় যখন আমাদের বাড়ির পাশে একটা নিম গাছ, বড় নিম গাছ থাকে, তখন আমাদের বা আমাদের বিজ্ঞরা বা বড়রা বলে যে থাক নিম গাছটা ভালো, নিম গাছটা কাটার দরকার নেই, এরকম বলে থাকে আমাদেরকে। কিন্তু আমরা বলি ঠিকই যে নিম গাছটা ভালো, নিম গাছটা অনেক উপকারী, কিন্তু আমরা সেভাবে কিন্তু নিম গাছের কোনো যত্ন নেই না। এরপরে বলছে দেখো, বলে নিমের হাওয়া ভালো, থাক কেটো না কাটে না, কিন্তু যত্নও করে না, আবর্জনা জমে এসে চারিদিকে। অর্থাৎ নিম গাছের চারপাশে আবর্জনা জমে থাকলেও আমরা কিন্তু সেটাকে তেমনভাবে পরিষ্কার করি না, করতে চাই না, আমরা তার থেকে খালি সুবিধাটাই নিতে থাকি, কিন্তু আমরা কিন্তু তার যত্ন করা এটা কিন্তু আমরা কখনোই করতে চাই না বা করি না। এরপরে বলছে কি দেখো, শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ, সে আর এক আবর্জনা। অর্থাৎ
গাছের গোড়ায় কিন্তু অনেকে আবার সুন্দর করে ইট বালি সিমেন্ট দিয়ে সুন্দর করে সাজিয়ে দেয়, মানে শান করে বাঁধিয়ে দেয়, কিন্তু এটা আসলে গাছের বৃদ্ধির জন্য কিন্তু ক্ষতিকর। কিন্তু তারপরেও আমরা সৌন্দর্য বৃদ্ধির জন্য এটা কিন্তু অনেক সময় করে দিই, যা আমাদের কাছে সৌন্দর্য বৃদ্ধি হলেও অনেক সময় এই নিমের গাছের ক্ষেত্রে তার বিস্তারের ক্ষেত্রে এটা কিন্তু অনেকটা বাধাপ্রাপ্ত হয়। এরপরে কি বলছে দেখো, হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে, ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলে উঠল, বাহ কি সুন্দর পাতাগুলি, কি রূপ, থোকা থোকা ফুলেরই বা কি বাহার, এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ শ্যাওলে। বাহ, এটা কিন্তু নিম গাছের গুণাগুণ তুলে ধরা হচ্ছে। নিমের যখন ফুল ফোটে, সেই ফুলটাও যে আমাদের প্রকৃতিতে কতটা সৌন্দর্য বিস্তার করে তারই কিন্তু একটা চিত্র বা রূপ কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। এরপরে বলছে, খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল, কবিরাজ নয় কবি। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলে না, মাটির ভিতরে শিকড় অনেক দূর চলে গেছে, বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। এতটুকু যখন আমরা পড়ব, এটা আপাত দৃষ্টিতে আমাদের মনে হবে যে এখানে শুধুমাত্র নিম গাছেরই একটি চিত্র বা গুণাগুণ বা এর ঔষধি গুণ বা এর উপকারিতা এই দিকটা তুলে ধরা হচ্ছে, কিন্তু আসলে কি তাই? এতটুকু যখন আমরা পড়ব তখনই কিন্তু গুণাগুণ বলা হচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু ওই যে বললাম বনফুল, মানে বলাই চার মুখোপাধ্যায় অত্যন্ত সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি দিয়ে তিনি একটা প্রতীকের আড়ালে আর একটাকে তুলে ধরেছেন, ঠিক এখানেও এই একটা প্রতীকে, নিম গাছের প্রতীকের আলোকে তিনি আর একটা আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ বিষয়কে, একটা বাস্তব দিককে তুলে ধরেছেন, যেটাকে এইখানে এই গল্পের সর্বশেষ যে বাক্যটি আছে যেটাকে এখানে বলা হচ্ছে ম্যাজিক বাক্য, সেই ম্যাজিক বাক্যটা কি, ওই বাড়ির কর গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার একই দশা। নিম গাছের সাথে ওই একটি লাইনেরই যত রকম মানে সংযোগ স্থাপন লেখক এখানে করেছেন। এখন আমরা আসো যে আমরা দেখি যে লাস্টের শেষের এই চরণটি দিয়ে প্রথম যে এতগুলো কথা বা নিম গাছের ঔষধি গুণাগুণ দিয়ে উপকারিতা দিয়ে এত কথা বলা হলো, এর সাথে ওই একটা লাইনের যোগসূত্র কিভাবে হচ্ছে, হচ্ছে এইভাবেই যে আমরা যখন নিম গাছের গুণাগুণগুলো তুলে ধরছি, ঠিক ওই একইভাবে আমাদের পরিবারে কিন্তু আমাদের মায়েদের ভূমিকা, মেয়েদের ভূমিকা কিন্তু অনেক, আমরা কিন্তু মেয়েদের থেকে অনেক সুযোগ সুবিধা গ্রহণ করছে, আমাদের সমাজে কিন্তু মেয়েরা অনেক কাজ করছে, করছে না, সংসারে কিন্তু অনেক কাজ করছে, কিন্তু তারপরেও মেয়েরা কি সব জায়গায় কি এখন সম্পূর্ণরূপে তাদের অধিকার পাচ্ছে? সব জায়গায় কিন্তু পাচ্ছে না, এবং এই গল্পটি যে সময় লেখা হয়েছিল সেই সময়ও কিন্তু মেয়েরা কিন্তু অনেকটাই অধিকার বঞ্চিত ছিল। এখন মেয়েরা অনেকটা এগিয়ে এসেছে ঠিকই, কিন্তু তারপরেও এখনও কিন্তু মেয়েরা অনেক জায়গায় অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছে, আর যার কারণেই এই গল্পের সাথে কিন্তু আমাদের বাস্তব জীবনের একটা মিল পাওয়া যাচ্ছে। এখানে বলছে প্রথমে যে ঔষধি গাছ হিসেবে নিম গাছের যেমন গুণাগুণ আছে, তেমনি আমাদের সংসার জীবনে, সংসারেও কিন্তু নারীদের একটা বিরাট ভূমিকা রয়েছে। এই নারীরা, নারীদের কাছ থেকে আমরা যেমন নিম গাছের কাছ থেকে সুবিধাগুলো ভোগ করি, নিম গাছের ডাল ব্যবহার করছি, ছাল বাকল ব্যবহার করছি, পাতা ব্যবহার করছি আমাদের যকৃতের জন্য বা আমাদের সুবিধার জন্য, আমাদের শরীরের উপকারের জন্য, ঠিক ওই একইভাবে আমরাও কিন্তু, এই নারীরাও কিন্তু আমাদের সংসারের মুখ বুঝে তাদের কিন্তু, তারা কিন্তু সমাজ আমাদের পরিবারে কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছে, তারা কিন্তু সংসারে কাজ করে যাচ্ছে, পুরো সংসারকে রক্ষা করে যাচ্ছে। আমরা নিচ্ছি ঠিকই, আমরা যেমন নিম গাছের সুবিধা নিচ্ছি কিন্তু তার যেমন যত্ন করি না, ঠিক ওই একইভাবে আমরা আমাদের সমাজে নারীদের কাছ থেকে সুবিধা নিচ্ছি ঠিকই, কিন্তু নারীদের কাছ থেকে সুবিধা নেওয়া সত্ত্বেও আমরা কিন্তু তাদেরকে কোনো যত্ন করি না। এছাড়াও এখানে বলছে যে যখন কবি এসেছে, যখন কবি ভালো ব্যবহার করেছে, নিম গাছের মনে যাচ্ছে যে সে এখান থেকে চলে যাক, সে ওই আবর্জনা থেকে উঠে চলে যাক, ঠিক ওই একইভাবে আমাদের গৃহের আমাদের মায়েরাও কিন্তু অনেক সময় দেখবে যে বাবার সাথে রাগ করে বললো, থাকলো তোমার ছেলে মেয়ে, আমি চলে গেলাম, কিন্তু তারপরে ঠিকই আবার দুই দিন ফিরে আসে। কেন ফিরে আসে? ওই যে বললাম, নিম গাছের যেমন নিচের ভেতরে, নিম গাছ তো চলতে পারে না, নিম গাছের শিকড়টা যেমন চারিদিকে বিস্তৃতি লাভ করে, বিস্তৃতি লাভ করার ফলে এই নিম গাছের একটা দৃঢ় একটা অবস্থান শক্ত হচ্ছে, ও নিজের নিজের জাল থেকে নিজের নিজের যে শিকড়ের যে বিস্তৃতি, সেই বিস্তৃতি থেকে সে উঠে যেতে পারছে না। ঠিক তেমনি আমাদের সমাজে নারীরাও কিন্তু তাদের পরিবারের
ওই যে ভালোবাসার যে জাল, তার স্বামীর প্রতি দায়িত্ব, সন্তানের প্রতি দায়িত্ব, এই দায়িত্বগুলো থাকার কারণে সে কিন্তু সেই জাল ছেড়ে কিন্তু বাইরে বের হয়ে যেতে পারছে না। আর এই না পারার কারণে তাদের কী করতে হচ্ছে, তাদেরকে কিন্তু অনেক অন্যায় অত্যাচার সহ্য করে, এই অবহেলা সহ্য করেও তাদেরকে এই আবর্জনার মধ্যেই পড়ে থাকতে হচ্ছে। ঠিক যেভাবে ওই নিম গাছটি ওই আবর্জনার মধ্যে পড়ে থাকে, ঠিক তেমনি আমাদের সমাজে নারীদেরকেও তাদের অবস্থান নিচু করে হলেও তাকে ওই ভালোবাসার টানে, ভালোবাসার মায়াজালে, দায়িত্বের মায়াজালে, সংসার, স্বামী, সন্তান এসব কিছুর মায়াজালের কারণেও তাকে কিন্তু সেই একইভাবে এই আবর্জনার মধ্যেও টিকে থাকতে হচ্ছে। তো শিক্ষার্থীরা, আজ হচ্ছে, আজ এখানে নিম গাছের মূল বিষয় হচ্ছে এটি যে নিম গাছের প্রতীকের আলোকে আমাদের সমাজে নারীদের যে অবস্থান, সেই অবস্থানটা কোথায়, বা এখনকার আমাদের নারীদের সাথে কিভাবে আমরা অবহেলা করছি, বঞ্চনা করছি, এবং তারপরেও নারীরা কিভাবে আমাদের সাথে কিভাবে সংসারটাকে টিকিয়ে রাখছে, কিভাবে সংসারে ভালো করার চেষ্টা করছে, বা সংসারের মায়াজালে আটকে যাচ্ছে, সব কিছু মুখ বুঝে সহ্য করেও সে সংসারে টিকে আছে, তারই একটা উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু এই নিম গাছ গল্পটি। তোমরা এই নিম গাছ গল্পটি পড়বে, আশা করি ভালো লাগবে। তোমরা নিম গাছ যখনই পড়বে সেই সাথে সাথে এই বিষয়গুলো একটু কল্পনা করার চেষ্টা করবে, যে শুধু বেশি দূর গেলে যাওয়ার দরকার নেই, শুধু আমাদের সব আমাদের পরিবারে, আমরা যা আমরা যে যেখানে আছি যে পরিবারে, আমার মায়ের কথাটাই যদি চিন্তা করি, এটা থেকেই কিন্তু আমরা ঠিক বুঝতে পারবো যে আমরা আমাদের মায়েদের কাছ থেকে ঠিকই তাদের কাছ থেকে সুবিধা নিচ্ছি, তারা যে সার্ভিস দিচ্ছে, সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমাদের মায়েরা আমাদেরকে যে পরিবার যেভাবে সাহায্য সহযোগিতা করছে, আমাদের রক্ষণাবেক্ষণ করছে, আমাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে, আমাদেরকে সুবিধাগুলো দিয়ে যাচ্ছে, আমরা সেই সুবিধাগুলো নিচ্ছি, আবার কী করছি, আবার নিম গাছকে যেমন অবহেলায় রেখে দিচ্ছি, কোনো যত্ন করছি না, মায়েদেরকেও ঠিক ওই একইভাবে অবহেলায় রেখে দিয়েছি, কোনো যত্ন করছি না। অনেক সময় দেখা যাচ্ছে যে মায়েদেরও ইচ্ছা হয় যে এসব ফেলে রেখে চলে যেতে, নিম গাছের যেমন মনে চেয়েছে যে সেই আবর্জনা থেকে দূরে কোথাও চলে যাবে, কিন্তু নিম গাছ চলতে পারছে না, কিন্তু নিম গাছের প্রকৃতির আড়ালে মায়েদের কথা এখানে তুলে ধরছে, যে নিম গাছের যেমন শেকড়টা চারিদিকে ছড়িয়ে বিস্তৃত হয়ে আছে, মায়েদেরও শিকড়, মায়েদের ভালোবাসা, তারপর দায়িত্ববোধ, এইগুলো জালে মায়েরা কিন্তু আটকে আছে, যার কারণে নিম গাছের মতো মাথা নিচু করে সব কিছু সহ্য করে মায়েরাও কিন্তু আমাদের সংসারে এভাবেই টিকে আছে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমাদের ভালো লেগেছে, তোমরা এই অনলাইন ক্লাসটি দেখবে, তোমরা অনলাইন ক্লাসটি দেখবে এবং নিজেরা পড়ে এগুলোকে উপলব্ধি করার চেষ্টা করবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আজ এ পর্যন্তই, আরেকদিন দেখা হবে। তবে করোনার মধ্যে তোমরা অবশ্যই মাস্ক ব্যবহার করবে, ঘরে থাকবে যতদূর সম্ভব, এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে। সকলকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।